একটুও সুখে থাকতে দেয় না শান্তিতে থাকলেই যেন জ্বালা যখন তখন আলিপুরে ডাকলে হয় এই গরমে বাইরে বেরোতে ইচ্ছাই করে না কিন্তু বাধ্য হয়ে যেতে হবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা যে ভাতের যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা গরম থাকে তো বিছানার চাদরটা ভিজিয়েছিলাম এটাকে ভিজিয়ে রেখে দেবো এরকম গরম ফ্যানে জামাকাপড় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যাই হোক বিছানার চাদরগুলো একটু তেল ময়লা থাকে তো তো ওগুলো গরম জলে দিতেই হয় সেই জন্য গরম ফ্যানে দিয়ে দিলাম কালকে লাউ শাকটা বানিয়ে রেখেছিলাম আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে একদিকে ভালোই হলো আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম লাউ শাক আর মটর ডাল বাটা দিয়ে রান্নাটা করি যেটা সুস্বাদু হয় যাই হোক আলু ভেজে নিলাম এখানে লাউ শাকটা দিয়ে দিলাম এখন এটা একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো ডালটা পরে বেটে আর ভাজা ভাজা করে তারপর সাঁদলে নেবো আজকে আবার সবাবিনও করছি আর তার সাথে ডাল টটা অনেকখানি হবে ওটা একটু পকোড়া মতো করে নেব আজ একটু বেরোবার আছে তাই সকাল সকালই আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে সাতটার সময় রান্না বসিয়েছি আজকে আর জব করার টাইম হয়নি তো কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে বেরোতে হবে আর ঘর ধরে সমস্ত কাজকর্ম করে রেখে দিয়ে যাব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ওটা যখন আসব তখন এসে কাজবো যাই হোক এখানে দেখো একটু পকোড়া করে নিচের মধ্যে একটু আলু ঝিরঝি করে দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি দিয়ে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি এই ভাজা মানে পকোড়াটার মধ্যে তো দেখো একটু লাল লাল করে ভাজবো মুচমুচে হবে যেহেতু সরু সরু করে আলু ঝিরি করে দেওয়া আছে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে তেলটা বেশিই আছে তো হাতা করে একটুখানি তেল তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে এখন কালো জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে আর এই যে ডাল বাড়াটা একটু ভাজা ভাজা করে নেবো কাঁচা ডাল দেওয়া যাবে না তো ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিয়ে ওইদিকে শাকটা ফুটছে সেদ্ধ হয়ে গেছে এখন ওই ডালের সাথে সাঁতলে নেবো খুব সুন্দর হয় একটু চিনি দিয়ে দেবো আর মিষ্টি মিষ্টি একটু থাকবেন নইলে ভালো লাগবে না আর ডালবাড়াটাকে ভালো করে ভেজে নিয়ে যে নেওয়ার পর এখন সাদলে নিলাম ব্যাস এইটাকে ডালটাকে ওর সাথে ভালো করে গুলে দেবো মাখামাখা হয়ে যাবে তারপর নাবিয়ে নেবো আর পুরো ডালটাকে যতক্ষণ না গুলে যাচ্ছে এরম করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে গুলিয়ে দেবো জলের সাথে আর রসটার সাথে যাই হোক ওই দেখো মাখামাখা লেপটা স্যাপটা হয়ে গেছে এখন এটাকে নাবিয়ে রাখবো আর তিন চার দিন ধরে প্রচুর রোদ বেরোচ্ছে আর খুব গরমও হচ্ছে আর একটুও শান্তিতে থাকতে দেয় না একটু সুখে থাকলেই হয় আজকে আবার আলিপুরে যা আছে প্রভুজিরও যাবে প্রভুজির কাজের জন্য আর আমার কাজের জন্য যেতে হবে দুজনে একসাথেই যাব তাই সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েই তারপর যাব শুধু জামাকাপড়গুলো পরে থাকবে কাঁচা ওইগুলো পরে এসে কাজবো এদিকে একবার সোয়াবিনটাও করে নিলাম আর এদিকে একটু গরম মশলা বেটে ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাস ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে তারা পুরোপুরি করে কাজকর্ম সেরে জামাকাপড় পরে এখন দুটো প্রসাদ পেতে বসেছি জয়িতা ঘরে আছে গগোও আমাদের সাথে যাচ্ছে কেননা ও কলেজে যাবে এক একই টেনে যাব ও সাইকেলে করে যাচ্ছেন আমরাও স্কুটি করে চলে যাব জয় বললাম দিতে কারণ ও ঘরে আছে ওর স্কুল যাচ্ছে না এখন এক্সামের দিন যাবে বলে তো দেখো আলিপুরে চলে এসেছি হেড অফিসে বসে আছি প্রভুজি দিয়েছে একটু জিরক্স করতে জিরক্সটা জমা দিই তারপর চলে যাবো মাঝে মাঝে এরকমই চলে আসতে হয় কাজের সূত্রে যেহেতু দুজনেরই একই ধরনের কাজকর্ম যাই হোক প্রভুজি ওটা জমা দিয়ে তারপর ট্রেনে করে আবার চলে আসবো অনেকখানি বেলা হয়ে গেছে বাড়ি এসেছি দুটোর সময় এখন আড়াইটে মতো বাজে দেখ জামা কাপড় কেছে এক স্নান করে নিয়েছি আর খুব ঘেমে গেছিলাম প্রচণ্ড রোদ এই গরমে কোথাও বেরোতে ইচ্ছা করে না আর উপরে একটা শালিক পাখি ঢুকে গেছে অনেকক্ষণ ধরে মানে খরফার করছে আমার তার উপরে আসা হচ্ছে না বড্ড বিরক্ত হচ্ছে বেরোতে পারছে না জানলা দিয়ে নিচের জানলা দিয়ে ঢুকে আর ওপরে এসে ঠাকুর ঘরে বিরক্ত করে আর মানে ঘরদর পুরো নোংরা করে দেয় তাই জানলা দরজাটা খুলে আর বার করে দেয় এখন দেখো কত রোদ তো এখন জামা কাপড়গুলো মেলবো স্নান হয়ে গেছে একটু পাকড়ায় বলেছি আর এই চুল আজ নিয়েছি ভেবেষণ একটুখানি লাইভ করবো লাইভ আর করা হবে না আজকে ক্লান্ত আছে প্রভুজিও চলে এসেছে তো ভাবলাম তাহলে এখন প্রসাদ পাবো তো প্রভুজি দেখলাম আইসক্রিম নিয়ে এসে গোপালকে আইসক্রিম দিলাম দিয়েই এখন ঠান্ডা ঠান্ডা প্রসাদ পাচ্ছি সেই সকাল থেকে আজকে কিন্তু জব আবার সন্ধেবেলা করে নিতে হবে ষোলোবেলা জব পুরো কমপ্লিট হয়নি কি করা যাবে মাঝে সাথে যেরকম যখন ডাকে তখন যেতে হয় আর বাধ্য কাজকর্ম করতেই হবে তো যাই হোক আমার কাজটা প্রভুজি দেখাশোনা করে আর এদিকে রাতিবেলা একটু ওখানেই আলু ভেজে নিয়েছি আর পরোটা করে নিয়েছি ভাজা পরোটা আর মিষ্টি তো ছিলই আর আলুটা শুধু ভগবানের জন্যই করেছি আর সকালের তরকারি আছে বলে তাই আর তেমন কিছু লাগলো না এই ভগবানকে এখন ভোগ নিবেদন করবো ঘি ভাজা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে লাড্ডু মিষ্টি যাই হোক আজকের মধ্যে ভেবে এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ